আলোচনা করতে চাচ্ছিলাম কিভাবে এক্সেলে অ্যাটেন্ডি শিট তৈরি করা হয়। সো কথা না বাড়িয়ে আমরা চলো সরাসরি চলে যাই কিভাবে এক্সেলে আমরা একটা অ্যাটেন্ডি শিট তৈরি করব, যেটা খুবই চাকরি ক্ষেত্রে মাঝে মাঝে খুবই নেসেসারি হয়ে থাকে। কারণ চাকরি প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাটেন্ডেন্স শিটটা, মানে আমরা যেটাকে বলি উপস্থিতি অনুপস্থিতি, এই হাজিরে তাদের নেওয়ার জন্য এটা খুবই নেসেসারি একটা কোম্পানির জন্য, একটা সরকার অফিসের জন্য অথবা যে কোনো ফ্যাক্টরির জন্য এটা খুব নেসেসারি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যারা এইচআর ডিপার্টমেন্টে থাকেন তাদের মূল দায়িত্বটা হয়ে থাকে হচ্ছে এই কাজটা করার জন্য। এছাড়াও অন্যান্য দায়িত্ব অন্যজন অন্য মানুষই এই দায়িত্ব পালন করতে পারে। আমরা কথা না বাড়িয়ে চলে যাই হচ্ছে এক্সেলে। আমরা এক্সেলে চলে গেলাম, আমরা অ্যাক্সেলে যেটা করতে চাচ্ছি অ্যাটেন্ডেন্স শিট, আমরা একটু হেডিং নিয়ে আসবো। এটা আমরা চলে গেলাম ওয়ার্ডার, ওয়ার্ডার থেকে আমরা একটা হেডিং নিব। আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি, এখানে আমরা কি লিখবো? অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিট সো অ্যাটেন্ডেন্স শিটে কি থাকে? নর্মালি যেটা থাকতে পারে একটা কর্মচারী বা কর্মকর্তা কি থাকে, আইডি রং থাকতে পারে অথবা আপনি সিরিয়াল নং দিতে পারেন, অ্যাজ ইউ লাইক। সো দিস ইজ নট এ ফ্যাক্ট, সিরিয়াল নং। দেন হচ্ছে নেম, দেন হচ্ছে পজিশন, দেন হচ্ছে ডেট। আজকে ডেট ধরলাম আমরা জানুয়ারি মাসের 1 তারিখ। তাহলে আমাকে এখানে ফরম্যাটটা দেখতে হবে, আপনার কম্পিউটারের নিচের অপশনে আপনি যখন যেখানে ওয়াচ দেখতে পাচ্ছেন সেই ওয়াচটা দেখতে হবে যে ফরম্যাটটা কি দেওয়া আছে, আগে মান্থ দেওয়া আছে নাকি আগে ডেটটা দেওয়া আছে। যদি মান্থ দেওয়া থাকে সেক্ষেত্রে মান্থটাই আগে লিখবেন, যেমন আপনি লিখলেন 1/1/2020। আমার লেখা শেষ হয়ে গেল। আমি যদি এখানে এটাকে ধরে নিয়ে আমি টান দিই 14 পর্যন্ত আপনি নিতে চান, অ্যাটলিস্ট কত দিনের হয়ে থাকে? 30 দিনের হয়ে থাকে। সে আমরা 10 দিনের জন্য করি, 10 দিন করাটা যেটা যে নিয়মে করতে হবে একইভাবে আপনি 30 দিনের জন্য করতে পারেন। এখন আপনি চিন্তা করছেন এখানে যে ডেটগুলো দিচ্ছেন, প্রথম 1/1/2020, পরে চলে আসছে 1/2/2020, দ্যাটস মিন হচ্ছে প্রথমটা হচ্ছে মান, দ্বিতীয়টা হচ্ছে তারিখ, এই দ্বিতীয়টা তারিখ 3/4/5। সো আপনি এভাবে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কিভাবে? আপনি চাচ্ছেন হচ্ছে আগে আপনার ডেটটা হবে, দেন হচ্ছে মান হবে, দেন হচ্ছে সাল। তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা এখানে চলে গেলাম, এই যে ভিতরে যে ডান বাটনে ক্লিক করে ফরমেট সেলে চলে যাবো। আমরা কোথায় চলে যাবো? ফরমেট সেল। ফরমেট সেল থেকে এখানে মাঝে মধ্যে যে জিনিসটা হয়ে থাকে, মাঝে মধ্যে এটা অ্যালাইনমেন্টে থাকতে পারে, ফন্টে থাকতে পারে, বর্ডারে থাকতে পারে। আমার বেশ কয়েকজন স্টুডেন্ট মাঝে মধ্যে এরকম দ্বিধা মধ্যে পড়ে যায়, কারণ তারা এটা খুঁজে পাচ্ছে না ডেটটা কোথায়। সো আমরা যেটা করবো নাম্বারে ক্লিক করবো, এটা জেনারেলও থাকতে পারে অথবা নাম্বারও থাকতে পারে। সো নাম্বারে থাকলেও আপনি এটাকে ডেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনার জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনার স্যাম্পল হিসাবে আপনি এই মুহূর্তে এটা ব্যবহার করছেন, আপনি ওয়েডনেসডে, মান্থ, দেন হচ্ছে সাল সহ নিতে পারেন। এছাড়া আগে আপনি সাল, তারপরে মাস, তারপর তারিখ সহ নিতে পারেন, শুধু মান্থ এবং তারিখ নিতে পারেন। সো এখানে অনেকগুলো অপশন আছে, নিচে আপনি আরো অনেকগুলো অপশন পাবেন। আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আগে তারিখ, তারপর মাস, তারপর সাল, আমি এটি নিয়ে থাকি। আমি এটি নিলাম 1 জানুয়ারি 2020 চলে আস। আমরা এটাকে আবার ধরে টান দিব যতদিন পর্যন্ত আপনার লাগে। এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা ছিল মান্থ আগে ছিল, এখন কি হয়েছে ডেট আগে চলে আসছে, দেন হচ্ছে মান্থ এবং মান্থের নামটা সহ চলে আসছে। দেন এখানে লিখবো হচ্ছে টোটাল ডে, তারপর লিখবো হচ্ছে প্রেজেন্ট, তারপর লিখবো হচ্ছে অ্যাবসেন্ট, তারপর লিখবো হচ্ছে হাফ ডে। সো লেটস আমরা একটা আইডি নাম্বার দিয়ে দিই,
ইচ্ছা মতো আপনি দিয়ে দিলেন, আমরা একজনের নামও দিয়ে দিই, তার পজিশন, পজিশন দেখেন হচ্ছে ডেজিগনেশন আমরা বলতে পারি এটাকে, তার পদবি। সেক্ষেত্রে লিখছে এই আইডি নাম্বারের নাম হচ্ছে মোরাদ, তার পদবি হচ্ছে সুপারভাইজার। সুপারভাইজার আমরা এই ঘরটাকে একটু বড় করে নিই। এইখানে এই মোরাদ নামে সুপারভাইজার 1 জানুয়ারি 2020-এ তিনি এই দিনে উপস্থিত ছিলেন কিনা, যদি তিনি উপস্থিত থাকেন, আমরা ছোটবেলা যেখানে যখন আমরা স্কুলে যেতাম তখন স্যারেরা কি লিখতেন, যখন আমরা প্রেজেন্ট স্যার বলতাম স্যারেরা, আমরা দেখতাম স্যারেদের খাতায় কি লিখতেন, আমরাও এখানে একইভাবে কি লিখবো যে আমি এই সুপারভাইজার মোরাদ এই 1 জানুয়ারি এই তারিখে তিনি প্রেজেন্ট ছিলেন, 2 জানুয়ারিতে তিনি সাপোজ অ্যাবসেন্ট করছেন, তাহলে অ্যাবসেন্টটা আমরা কি দিয়ে বোঝাবো, এ দ্বারা। নেক্সট 3 জানুয়ারি তিনি হাফ ডে করে চলে গেছেন, হাফ ডে বোঝানোর জন্য এইচ ডি আমরা সংক্ষিপ্ত, এই হাফ ডে সংক্ষিপ্ত রূপ, হাফের এইচ দিলাম এবং ডি ডে ডি নিলাম, দেন হচ্ছে হাফ ডে। নেক্সট এরপর ধরে নি প্রেজেন্ট ছিলেন, এই দিনও প্রেজেন্ট ছিলেন, এই দিনও প্রেজেন্ট ছিলেন, এই দিন এসে তিনি আবার অ্যাবসেন্ট করেছেন, এই দিন আবার প্রেজেন্ট ছিলেন, এই দিন তিনি অ্যাবসেন্ট করেছেন, আর এই দিন তিনি হাফ ডে করে চলে গেছেন। আমরা আজকে একজনের জন্যই করব, আপনি একজনের জন্য যদি করতে পারেন দ্যাটস হচ্ছে আপনি সবারটাই করতে পারেন, কারণ একজনের সূত্রটাই লেখাটাই হচ্ছে আমাদের জরুরি, একজনের সূত্রটা লেখা শেষ হয়ে গেলে বাকি অন্যান্য জনের জন্য আর সূত্র লিখতে হয় না। দ্যাটস হচ্ছে আপনি সূত্র লেখা শেষ হওয়ার পর আপনার রেজাল্টটা আসার পর আপনি ওটা কার্সারটা ধরে টান দিবি, আপনি বাকি যদি 100 200 300 যতজনই ওয়ার্কার বা কর্মকর্তা কর্মচারী থাকুক না কেন, তাদের প্রত্যেকটা রেজাল্ট চলে আসবে। সো আমরা আজকে টোটাল ডে সূত্রটা দেখবো, টোটাল ডে যদি আমরা বুঝতে পারছি এখানে 10 দিন, আমরা 10 দিন লিখেই দিতে পারতাম, বাট এরপরও সূত্র দিয়ে আমরা এটা করার চেষ্টা করি। সূত্র দিয়ে করার জন্য আমরা প্রথমে কি করবো, ইকুয়াল দেবো। টোটাল ডে সূত্র হচ্ছে কাউন্টটা, টোটাল ডে সূত্র হচ্ছে কাউন্টটা, সো COUN, এই যে দ্বিতীয় নাম্বারটা চলে আসে কাউন্টটা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কাউন্টটাতে আমি ডাবল ক্লিক করব, দেন হচ্ছে আমার প্রেজেন্ট অ্যাবসেন্ট লেখা শুরু হয়েছে কোথায় থেকে, 1 জানুয়ারি 2020 থেকে। সো আমরা এই ঘর থেকে কার্সরটাকে ধরে নিয়ে আমার শেষ যেখানে হয়েছে তদ্দূর পর্যন্ত আমি রেখে দিলাম, লেখা শেষ হওয়ার পর এই যে এখানে দেখেন একটা ব্রেকেট হচ্ছে এই পাশে, এই ব্রেকেট ব্রেকেটটা আমরা আবদ্ধ করে দেব, বন্ধ করে দেব, বন্ধ করে দেওয়ার জন্য আমরা শিফট চাপ দিয়ে এখানে ব্রেকেট দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিই। আমার টোটাল ডে সূত্র লেখা শেষ হয়েছে, এখন যদি আমি ইন্টার চাপ দিই অটোমেটিকলি চলে আসছে 10 দিন। যদি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম 10 দিন তো যদিও আমরা কাউন্ট করতে পারছি, এরপর আমরা সূত্র অনুযায়ী এটা বের করবো। লেটস সে প্রেজেন্ট কিভাবে আমরা উপস্থিতি বের করবো, প্রেজেন্ট কতদিন আছেন, তো প্রেজেন্ট বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিব, প্রেজেন্টের সূত্র কিন্তু কাউন্টার না, প্রেজেন্টের সূত্র হচ্ছে কাউন্ট ইফ, সো আমরা লিখবো হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ। এখানে অনেকগুলো আছে, কাউন্ট আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক আছে, কাউন্ট ইফ আছে, কাউন্ট ইফস আছে, বাট আমরা ইফস না, আমরা কাউন্ট ইফ দিব, ইফ, শুধু ইফ, কাউন্ট ইফ। ডাবল ক্লিক করার পর 1 জানুয়ারি থেকে শুরু করে আমাদের 10 জানুয়ারি আমরা এই মাত্র যেটা টোটাল পে করছি সেটা আপনার আপনারা কাউন্ট করবেন, এখন কিন্তু আমরা ব্র্যাকেট ক্লোজ করবো না কারণ আমার কার্যক্রম এখন শেষ হয়নি। প্রথমে আমরা কি করব, এটা শেষ করার পর আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর একটা ইনভার্টেড কমা দিব, আমরা এখন কি বের করছি, আমরা বের করছি প্রেজেন্ট, আমরা কি বের করছি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি, এখানে কি দ্বারা বুঝাইছি প্রেজেন্ট, এখানে আমরা পি দ্বারা বুঝাইছি প্রেজেন্ট, এ দ্বারা অ্যাবসেন্ট বোঝাচ্ছি, এইচ ডি দ্বারা হাফ ডে বোঝাচ্ছি, সো আমরা এখন যেহেতু প্রেজেন্ট বের করছি দ্যাটস হচ্ছে আমি এখানে কি লিখব, পি, পি রাখা শেষ, দেন আমি ইনভার্টেড কমা দিয়ে এটা শেষ করলাম এবং ব্রেকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম কারণ আমার সূত্র লেখা শেষ। আমি একটু আরেকটু ডিসক্রিপশন করছি আপনাদেরকে যে কাউন্ট ইফ মানে হচ্ছে কাউন্ট করো যদি ডি ইলেভেন, ডি ইলেভেন মানে কি, এই যে এটা দেখেন এই কলামটা ডি এতে আছে এবং এলিভেনটা
এটা 11 হচ্ছে একটু রতে আছে, সো এই দুইটার মধ্যস্থ জায়গাটাকে এটাকে ডি 11 বলা হচ্ছে, ডি কলামে এবং 11 রতে আছে, এর জন্য এটাকে ডি 11 বলা হচ্ছে। ডি 11 থেকে এম 11 পর্যন্ত যদি কোনো পি থাকে তাকে শুধু কাউন্ট করো, অন্য কাউকে না। সো আমরা এখন কয়টা আছে আমরা অটোমেটিক পেয়ে যাবো ইন্টারচাঞ্জেবল, আমরা অলরেডি 5 পেয়ে গেছি। দেখি আমরা একটু কাউন্ট করে দেখি যে ঠিক আছে কিনা, 1 2 3 4 5 চলে যায়। অ্যাবসেন্ট বের করার সূত্র সেম একইভাবে আপনি প্রেজেন্ট যেভাবে বের করছেন। আমরা কিভাবে বের করেছিলাম, আমরা বের করেছিলাম সূত্র হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ কে ক্লিক করার পর সেম একইভাবে পহেলা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত আমি কাউন্ট করলাম, দেন হচ্ছে কমা ইনভার্টেড কমা, এখন আমি কি বের করছি অ্যাবসেন্ট। তো এর আগে প্রিভিয়াসলি আমরা কি লিখেছিলাম, পি লিখেছিলাম, কেন পি লিখেছিলাম, কারণ তখন প্রেজেন্ট ছিল, এখন কি লিখছি অ্যাবসেন্ট। সো অ্যাবসেন্টের জন্য আমরা কি লিখবো, কি দ্বারা অ্যাবসেন্ট বোঝানো হয়েছে, এ দ্বারা, সো এখানে আমরা এ লিখবো, মানে হচ্ছে ইনভার্টেড কমা, ব্র্যাকেট ক্লোজ করব, আমার সূত্র শেষ, দেন হচ্ছে আমি এটাকে এন্টার দেব। সো আমরা 3 ডেজ পেয়ে গেছি অ্যাবসেন্টের জন্য, আপনি কাউন্ট করে দেখতে পারবেন 1 2 3, একইভাবে হাফ ডে ইকুয়াল কাউন্ট শিফ পহেলা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত একইভাবে আমরা মার্ক করি, কমা ইনভার্টেড কমা, এখন আমরা কি বের করছি হাফ ডে, হাফ ডের জন্য আমি কি লিখবো এইচ ডি, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। সো আমরা অলরেডি পেয়ে গেছি অ্যাটেন্ডেন্স শিটে প্রেজেন্ট অ্যাবসেন্ট হাফ ডে কিভাবে বের করতে হয়। ইভেন এখানে আপনারা ফ্রাইডেও বের করতে পারেন, সো ফ্রাইডের জন্য আপনি এখানে জাস্ট ফ্রাইডের জন্য অ্যাপ লিখতে পারেন, দেন হচ্ছে আপনি ফ্রাইডের জন্য এখানে আরেকটা অপশন রাখতে পারেন। সো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাকে দেখছিলেন অ্যাটেন্ডেন্স শিটটার ব্যাপারে যে টিউটোরিয়ালটা, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, আশা করি আমার এই ডিজিটাল সেন্টারের সাথে থাকবেন, আপনাদের আরো ভালো ভালো কিছু হয়তো আপনাদের কাছে উপহার দিতে।